আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল 2013 ভার্সনের আজকে 20তম ভিডিও। 20তম ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ইতিমধ্যে আমরা মাইক্রোসফট ওয়ার্ড সম্বন্ধে এবং ওয়ার্ডে এই মাইক্রোসফট ওয়ার্ডে এডিট সম্বন্ধে সব ধরনের বিষয়গুলো একে একে জেনে ফেলেছি, এবং আজকে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে, আমরা এর আগে বলেছিলাম যে এখানে ফাইল মেনুর বিভিন্ন জিনিসগুলো আমরা স্কিপ করে গেছি, সেই কারণে আমরা ফাইল মেনুর এই জিনিসগুলো জানব, এই সম্বন্ধে জানবো। তো এই সম্বন্ধে জানার জন্য আমি প্রথমে আমার আগে যে কাজ করেছিলাম সেখান থেকে একটা ফাইল আমরা ওপেন করে ফেলি। যেমন কোথায় সিবি, সিবিটা কই? এটা তো সিবি না, সিবি ফাইলটা কোথায়, কি কোথায় গেল? এখানে পিডিএফটা আছে। আচ্ছা, যাই হোক, সিবি ফাইলটা এখন খুঁজে পাচ্ছি না। আমরা অ্যাপ্লিকেশনের ফাইলটা ওপেন করি। অ্যাপ্লিকেশনের ফাইলটা ওপেন করার পর আমরা ফাইল অপশনে গিয়ে যাব। ফাইল অপশনে গেলেই প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ইনফো। ইনফোর মধ্যে আছে অ্যাপ্লিকেশনস। অ্যাপ্লিকেশনের মধ্যে এখানে কিছু জিনিস আছে, ডকুমেন্ট আছে, এখানে আছে প্রোটেক্ট ডকুমেন্ট। প্রোটেক্ট ডকুমেন্টের মধ্যে প্রথমে এলে প্রোটেক্ট, যদি আমরা চাইলে এই ফাইলটাকে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে রাখতে পারি। যেমন এখান থেকে গেলে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড দিলে এখানে অবশ্যই 6 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড দিয়ে আপনি যদি ওকে করেন, আবার যদি সেই পাসওয়ার্ডটা টাইপ করেন এবং ওকে করেন, আপনার এই ডকুমেন্টটা এখন এনক্রিপ্টেড হয়ে গেল। এখন আর এই ডকুমেন্টটা পাসওয়ার্ড ছাড়া কেউ ওপেন করতে পারবে না। যেমন আমি এখান থেকে কেটে দিয়ে অবশ্যই এটাকে সেভ করতে হবে, এনক্রিপ্টেড করে সেভ করবেন। সেভ করার পরে কেটে দিলাম। কেটে দিয়ে আমরা এই অ্যাপ্লিকেশন ফাইলটাকে ওপেন করার চেষ্টা করতেছি, এখন দেখেন আসলো না। তো আমরা যদি এখানে ভুল কিছু পাসওয়ার্ড টাইপ করি এবং ওকে দিই, এখন এটা আসবে না, বলবে যে এটা ইনকারেক্ট পাসওয়ার্ড। আবার যখন কেটে দিবেন তখন আবার এইভাবে চলে আসবে, আমি এখান থেকে নতুন একটা ফাইল ওপেন হয়ে যাবে। আমার ওই ফাইলটা একবার চলে গেছে, এখানে নতুন করে লেখার জন্য তো অপশন চলে আসবে। এখান থেকে এটাকে কেটে দিলাম, ডোন্ট সেভ। অ্যান্ড আবার যদি অ্যাপ্লিকেশনটা ওপেন করি আর এবং আমার যখন পাসওয়ার্ডটা চাইবে, আমি যখন পাসওয়ার্ডটা দিয়ে দিব, সমস্ত ডকুমেন্টটা আমার সামনে চলে আসবে। এটাই হচ্ছে পাসওয়ার্ড বা সেভ ফাইল এনক্রিপ্টেড করার মতো অপশন। এখান থেকে এটাকে আমি যদি আনলক করতে চান, জাস্ট আগের মতো অপশনে এসে জাস্ট কেটে দিয়ে ওকে করে দিবেন, অ্যান্ড ফাইলে গিয়ে এখান থেকে সেভ সেভ করে দিবেন, বাস হয়ে গেল। এখন যদি আপনি কেটে দিয়ে এটাকে ওপেন করার চেষ্টা করেন, আর কোনো দিন এটা ইয়ে হবে না, পাসওয়ার্ডটা চাইবে না। এরপরে আমরা একটা ফাইল থেকে এই যে এরপরের অপশনটা হচ্ছে, আচ্ছা এরপরের অপশনে না গিয়ে আমরা এরপরে এখানে আছে প্রপার্টিস। প্রপার্টিসের মধ্যে ফাইল সাইজ, ফাইল ফাইলে কতটা পেজ আছে, কতটা ওয়ার্ড আছে, টোটাল কত মিনিট এটাতে এডিটিং হয়েছে, এই সমস্ত বিষয়গুলো এখানে দেখাবে। তারপর রিসেন্ট ডিটেলস, মানে কত কোন দিন কোন দিন এটা ভিজিট করা হয়েছে, এসব বিষয়গুলো এখানে থাকবে। আর এখানে যা আছে এগুলো খুব একটা দরকার নেই। তো এরপরে যেটা আছে নিউ, সেটা হচ্ছে নিউতে ক্লিক করলে আমরা নতুন একটা পেজ নিতে পারি। যে নতুন পেজ নেওয়া নিয়ে আমরা যদি কিছু লিখি, হাই লিখলাম, এখন আমি চাচ্ছি যে এই ফাইলটা সেভ এস করার জন্য। তো সেভ এস বা সেভ দুইটাই নতুন অবস্থায় একই। এখন আমি যদি কম্পিউটার থেকে ব্রাউজ করি, ব্রাউজ করার পর আমি এখান থেকে যা চাচ্ছি যে আমার ডেস্কটপে ফাইলটা থাকবে, তো ডেস্কটপ সিলেক্ট করে আমি ডকস দিলাম, বা এখান থেকে চাইলে, আচ্ছা যা হোক, আমি ডকসে দিলাম। অ্যান্ড এখান থেকে চাইলেও আমরা এটাকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে পারি। সো সেক্ষেত্রে কী করতে হবে, যে টুলস, টুলসে এসে বা আপনারা অন্য উইন্ডোজ অপারেটিং ব্যবহার করলে এখানে সরাসরি অপশনও চলে আসতে পারে। তো টুলসে গিয়ে আপনারা অপশনে যাবেন, সেভ অপশন, সেভ অপশনে গিয়ে আচ্ছা সেভ অপশন না, দেখি ওকে সরি, এখানে জেনারেল অপশনে যেতে হবে। জেনারেল অপশনে গিয়ে আপনি যদি এখান থেকে পাসওয়ার্ড দিতে চান, এখানে আবার পাসওয়ার্ডটা দেওয়া যাবে। তো এখানে আপনি
সেভ করার, যখন আপনি ফাইলটা সেভ করবেন তখনও দিয়ে দিতে পারেন। তো এখানে প্রথমে পাসওয়ার্ডটা টাইপ করবেন এবং পরে রিপাসওয়ার্ড টাইপ করবেন, আর দিয়ে আপনি জাস্ট ওকে করলে আপনার ফাইলটা, আবার এখানে পাসওয়ার্ডটা এন্টার করতে হবে। আপনি ওকে করলে রি এন্টার পাসওয়ার্ড ওকে করে আবার দিবেন, চারবার দিতে হয়। দিয়ে ওকে করলেন, আপনার ফাইলটা এখন পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়ে গেল এবং আপনি ডেস্কটপেটা যদি সেভ করেন তাহলে সেভ হয়ে গেল। এখন আমি যদি কেটে দিয়ে সরাসরি ডেস্কটপে চলে যাই, সরাসরি ডেস্কটপে চলে যাই এবং আমাদের এই ফাইলটা হচ্ছে এই, আমি হাই নাম দিয়েছিলাম এবং এখানে আসার পরে এই ফাইলটা কী হচ্ছে, আর পাসওয়ার্ড চাইতেছে। তো পাসওয়ার্ড দিয়ে আমি যদি ওপেন করি তাহলে আমাদের ওই ফাইল, এখানে দুইটা প্রোটেকশন চলে আসছে, দুইটা প্রোটেকশনে আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর দুইবার, দুইটা প্রোটেকশন আছে, দুইটা পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আমরা ফাইলটা অ্যাক্সেস করতে পারছি। তো এটা, এটাকে একেবারে বলা চলে যে ডাবল প্রোটেকশন, যেটা এটা এটা করা যায়। দেন আমি এটাকে রেখে দিলাম। এরপর এটা হচ্ছে ফাইল, ফাইল থেকে ওপেন, ওপেনের মানে হচ্ছে যে আপনি এর আগে কোন একটা কাজ করেছেন সেটাকে ওপেন করার বিষয়। তো সেভ, সেভ এস সবাই জানেন, প্রিন্ট সম্বন্ধে আমরা নেক্সট নেক্সট ভিডিওতে আলোচনা করব। সো ডোন্ট ওয়াই, প্রিন্ট শপি, কারণ প্রিন্টে অনেক কিছু আছে, সেই কারণে প্রিন্ট আলাদা করে সম্পূর্ণভাবে আলাদাভাবে একটা বোঝানোর জন্য আমি প্রিন্ট নিয়ে নেক্সট একটা ভিডিও করব। তারপর শেয়ার, শেয়ারের মধ্যে আপনি চাইলে পিপল ইনভাইট করতে পারেন এবং ইমেল আছে, ফ্রেন্ডস অনলাইন আছে, এখন বিভিন্ন ধরনের বিষয় আছে, এগুলো ক্লিক করে দেখবেন, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে এক্সপোর্ট। তো এক্সপোর্ট করার জন্য, এক্সপোর্ট এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এক্সপোর্টের মধ্যে অপশনটা আছে হচ্ছে পিডিএফ করার জন্য, পিডিএফ ফাইল করার জন্য। যেমন আপনি এই যে অ্যাপ্লিকেশন ফাইলটা আছে এটা সম্পূর্ণ আপনি ডিজাইন করলেন, সব কিছু লিখলেন, ফন্ট টন সব কিছু দিলেন, কালার দিলেন, সব কিছু দেওয়ার পর আপনি যখন, আপনার কাছে যদি প্রিন্টার না থাকে তাহলে আপনি কম্পিউটার দোকানে যাবেন, আপনি কোনো একটা দোকানে যাবেন, দোকানে গেলে আর ওই দোকানদার যদি আপনার এই মাইক্রোসফট ওয়ার্ড 2013টা ভার্সনটা ব্যবহার না করে, বা আপনি যে ভার্সনটা দিয়ে করেছেন কাজটা, আপনি যে ভার্সনটা দিয়ে করেছেন সেই ভার্সনটা যদি তার কাছে না থাকে, আপডেটেড ভার্সন দিয়ে করলে, যেমন আপনি যদি 2007 দিয়ে করেন সেটা যদি 2030-এর মধ্যে আসে তাহলে সেক্ষেত্রে খুব একটা হয় না, আবার মাঝে মধ্যে তাও হয়, মানে যে ভার্সনটা ওই ভার্সনটা যদি না হয় তাহলে ওই ডিজাইনটা ব্রেক করে, মানে বিভিন্ন রকম আনুষাঙ্গিক সমস্যা হয়, আবার সেটা তো একটা বিষয়। এরপরে যদি আপনি যে ফন্টটা ব্যবহার করেছেন এই ফন্টটা যদি ওই মাইক্রোসফট ওয়ার্ড যে ব্যবহার করেছে বা কম্পিউটার দোকানদার যেটা আছে ওটার কাছে যদি না থাকে তাহলে সেক্ষেত্রে ফন্টটাও চলে যাবে, আপনার লেখাটা সৌন্দর্য চলে যাবে এবং অনেক ডিজাইনের ব্যাঘাত ঘটবে। সেক্ষেত্রে আপনি যদি এখান থেকে এক্সপোর্টে এসে আপনি আপনার ফাইলটাকে, আপনি আপনার ফাইলটাকে জাস্ট এখান থেকে এসে ক্রিয়েট পিডিএফ অ্যান্ড ইয়া এটার যদি নেন, এটা যদি দেন অ্যাপ্লিকেশন, আচ্ছা টু, এটা টু দিলাম, অ্যাপ্লিকেশন টু দিয়ে পিডিএফ আকার যদি সেভ করেন তাহলে এই যে এখান থেকেও চাইলে আপনি এই পিডিএফটাকেও পাসওয়ার্ড দিতে পারেন। এই যে অপশনে গিয়ে আপনি এই যে এনক্রিপ্টেড ডকুমেন্ট উইথ পাসওয়ার্ড এটা দিয়ে যদি ওকে করেন তখন আপনি এখানে পাসওয়ার্ড এবং ডি পাসওয়ার্ড দিয়ে ওকে দিলেই আপনি এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়ে যাবে। আর এখানে সর্বনিম্ন হচ্ছে 6টা এবং সর্বোচ্চ হচ্ছে 32টা আপনি পাসওয়ার্ডের এই সংখ্যা রাখতে পারেন। তো এটাকে আমি আর করলাম না এবং এটা যা আছে এভাবে ওকে করে দিলাম। এবং এখান থেকে যদি পিডিএফটাকে জাস্ট পাবলিশড করি, পাবলিশে ক্লিক করি তাহলে আমার পিডিএফটা সেভ হয়ে সরাসরি মাইক্রোসফট ইয়া সরি গুগল ক্রোমে ওপেন হয়ে গেল। এখন এটা যদি প্রিন্ট করতে চাই তাহলে এখান থেকে যে কেউ খুব সহজেই প্রিন্ট করতে পারবে, কোনো ধরনের কোনো ডিজাইন বা কোনো রকম কোনো কিছু ব্রেক করবে না। সো এখানে প্রিন্ট করার জন্য যেমন এখানে এখান থেকে প্রিন্ট অপশনে গেলে এখানে সব কিছু দেওয়া আছে, এটা বা এখানে হচ্ছে আপনার প্রিন্টারটা দেখাবে এইটা, তারপর হচ্ছে পেজ, এটা অবশ্যই অল থাকবে, তারপর হচ্ছে একটা কয়টা করবেন, তারপর হচ্ছে প্রিন্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে না কালার হবে, এটা সিলেক্ট করবেন, মোর সেটিংয়ে যাবেন, এখানে ফেস সাইজ দিবেন, তো অবশ্যই এফোর সাইজটাই বেটার। দেন এটা হচ্ছে কয় শিট হবে, এক শিট বা দুই শিট, এখানে যদি আপনি যে কয় শিট সিলেক্ট করেন ওই কয়বার প্রিন্ট হবে। এরপরে যা আছে সব ডিপল দিয়ে জাস্ট প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে। তো এখান থেকে কীভাবে প্রিন্ট করতে হয় এটা দেখাই দিলাম ওয়েব থেকে। এরপরে আসেন এক্সপোর্টের পরে কী আছে, ক্লোজ, ক্লোজ থেকে যদি ক্লিক করি জাস্ট ফাইলটা ক্লোজ হয়ে যাবে, এইটুকুই আর কিছু না। অ্যান্ড আমি এটা যদি ওপেন করি
অ্যান্ড দেন এরপরে আজ হচ্ছে অ্যাকাউন্টস। অ্যাকাউন্টস থেকে এখানে আপনার জাস্ট মাইক্রোসফট অ্যাকাউন্টের অপশনগুলো শো করবে, এছাড়া আর কিছু না। এরপরে হচ্ছে অপশনস, অপশনস এর মধ্যে অনেক কিছু আছে। অপশনস নিয়ে আমরা পরে আরও অন্য কোনো ভিডিওতে আলোচনা করবো, কারণ এখানে হচ্ছে সব ডেভেলপার টুলস। এখানে কাস্টমাইজ করার জন্য বা এডিটিং করার জন্য খুব একটা কিছু নেই। যেমন আমি এখান থেকে দেখেছিলাম যে প্রিপারিংস থেকে কীভাবে অটো আপডেটটা বন্ধ করতে হয়, যেমন অটো আপডেটটা কীভাবে বন্ধ করতে হয়, কীভাবে চালু করতে হয়, এটা এই আপনারা যখন বাংলা লিখবেন, যে কোনো বাংলা কাজ করবেন, তখন এই অটো রিপ্লেটা চাইলে এখান থেকে অফ করে দিয়ে কাজ করবেন, তাহলে আপনাদের আর এই বাংলা লেখাটা ভাঙবে না, কোনো রকম কোনো সমস্যা হবে না। অথবা নতুবা আপনাদের অনেক সময় একটা লিখবেন তো আরেকটা চলে আসতে পারে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে, মনে করেন এখানে আরও অনেক টুলস আছে, যেমন এখানে সেভের অপশন আছে, এখানে ল্যাঙ্গুয়েজ আছে, এখানে অ্যাডভান্সের অনেক কিছু আছে, এখানে কাস্টম রিবন আছে। তো এই কাস্টম রিবন বলতে এই যে এখান থেকে এই যে ট্যাবের মাঝখানের যে রিবনগুলো, এটাকে বলে যে একটু রিবনগুলো, এগুলো চাইলে কাস্টমাইজ করা যেতে পারে। তো আমাদের ডিফল্ট যা আছে তাই সবচেয়ে বেটার, ভালো পারফরমেন্স দেয়। তো এখন এডিটগুলোকে এডিট করা কোনো মানেই হয় না। তো এর আগে আবার কুইক অ্যাক্সেস টুল বার দেখিয়েছিলাম, এগুলো আপনারা জানেন, এবং এই দুটাতে কিছুই নেই ফাঁকা। তো আমাদের প্রিফারিং এবং জেনারেল নিয়ে কিছু আলোচনা করার আছে, তো এগুলো নিয়ে আমরা নেক্সটে কোনো একটা ভিডিওতে আলোচনা করব, কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে এবং ডেভেলপার টুলস। তো আপাতত এটুকুই, আশা করি 20 নম্বর ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং আপনাদের ফাইলগুলো আর কোন কীভাবে সেভ করবেন বা কীভাবে আপনি অন্য কোনো দোকান থেকে গিয়ে প্রিন্ট করাবেন সেই ধরনের কোনো প্রবলেম হবে না। এই জন্য আমি আগে আগে বলে দিলাম যে আপনারা যখন আপনাদের কোনো একটা ফাইল, নিজেদের করা ফাইল আপনারা যদি বাইরের কোনো কম্পিউটারে প্রিন্ট করাতে নিয়ে যান, তাহলে সেক্ষেত্রে পিডিএফ মেক করে তারপরে নিয়ে যাবেন, আদারওয়াইজ আপনি যদি নিয়ে যান তাহলে আপনি কষ্টে পড়বেন। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই পেতে পারি। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তো তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।